দুর্গাপূজার বোনাস ও এরিয়ার টাকা পরিশোধের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন হবিগঞ্জের চোনারুঘাটের তিনটি চা বাগানের শ্রমিকরা। বুধবার সকাল থেকে দেওলদি চা বাগানের নাচঘরে এই কর্মবিরতি পালন করেন বাগান তিনটির প্রায় 1400 শ্রমিক। এ সময় সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতারা জানান, চোনারুঘাটের দেওন্দি, গিলানি ও রঘুনন্দন চা বাগানের শ্রমিকদের 19 মাসের এরিয়ার প্রায় 42 লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া দুর্গাপূজার বোনাস প্রতিজন 5200 টাকা করে প্রায় 72000 টাকা পাওনা। শ্রমিক নেতাদের অভিযোগ, দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও মালিকপক্ষ টাকা দেওয়ার বিষয়ে বারবার তারিখ করেও তাদের এরিয়া ও বোনাস পরিশোধ করেনি। সবশেষ গত 2 অক্টোবর মালিকপক্ষ সময় চেয়ে শ্রমিক নেতাদের একটি চিঠি দেন। দেওন্দি চা বাগানের ম্যানেজিং ডিরেক্টর এম ওয়াহিদুল হক স্বাক্ষরিত চিঠিতে 10 অক্টোবরের মধ্যে সকল পাওনা পরিশোধ করার কথা ছিল, কিন্তু 10 অক্টোবর মালিকপক্ষ টাকা পরিশোধ করেনি। শারদীয় দুর্গাপূজা হয়, এতে আমরা সবাই উৎসাহ থাকি, চা বাগানে কাজ করি, আমরা চাই যে বোনাস টাকা পাবো, এরিয়ার টাকা পাবো, এই বলে আমরা বাচ্চা কাচ্চার কাপড় চুপড় কিনবো বলে। এখন দেখা যাচ্ছে এখানে আমাদের কোনো নাই, দাবা দাবি নাই, কোনোটাই দিব বলছে না আমাদের। আমাদের মজুরি হয়েছে 170 টাকা, 170 টাকা মজুরিয়ে আমরা চাল কিনি 50 টাকা কেজি, আলু কেজি কিনি 50 টাকা কেজি, 1 কেজি কচু কিনতে গেলে 80 টাকা। তো আর বাকি পয়সা কই থাকে পাবো যে আমরা এত সব বাজার হাট সব কিছু করব, কিন্তু আমাদের মজুরি তো এই পর্যন্ত বাড়া হচ্ছে না, বাড়া ছিল কিন্তু এখনো পর্যন্ত বাড়ছে না। আমরা সরকারকে চাই, আমাদের কোম্পানিকে চাই, আজকের ভিতরে আমাদের কোম্পানি এখানে আসে হাজির হবে, যদি না আসে তাহলে আজকে বাগান বদ্ধ থাকবে। আমাদের দীর্ঘদিন থেকে এরিয়া বোনাস আমরা পাচ্ছি না। আমাদের এমনি এমডি মহোদয় উনি নিজে কথা দিয়েছে, কিন্তু আমাদের দুর্গাপূজার আগে আমাদের এরিয়া এবং বোনাসটা টোটাল কমপ্লিট দিবে, কিন্তু এই পর্যন্ত আমরা এরিয়া শুধুমাত্র এক ধাপ পেয়েছি 4000 টাকা, বাকি 7000 টাকা আমাদের রয়ে গেছে, বোনাস আমাদের রয়ে গেছে 5300 সামথিং। কিন্তু দেখা গেছে যে আজ অবধি বিভিন্ন প্রকারের মানে ডেট অজুহাত দেখাচ্ছে, মানে এক কথায় আমাদেরকে ললিপপ দিচ্ছে, আমরা ললিপপ চুষে চুষে আমরা দিন কাটছি। আমরা এবার মনে হয় দুর্গাপূজা করতে পারবো না, এই ধরনের আমরা টাকা পাচ্ছি না, যে মূল পুঁজি ছিল আমাদের এরিয়া বোনাস এটা আমরা পাচ্ছি না। যে মন্দিরে যে প্রতিমা আছে, যাকে যে আমরা মা দুর্গা বলি, তাকে তো মাটি লাগানো, তাকে সাজানোর জন্য আমাদের টাকা পয়সার দরকার, আমরা পাবো কি? 170 টাকা আমাদের হাজিরা, আমরা আমাদের যে এরিয়া বোনাস দিয়ে প্রতিমাকে আমরা সাজাই, এই টাকা তো আমরা পাচ্ছি না, আমাদেরকে বোনাস দিচ্ছে না, এরিয়া দিচ্ছে না, কি করে আমরা প্রতিমা সাজাবো? দেওন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজউদ্দিন জানান, চা বাগানের উৎপাদন ও মার্কেট খারাপ থাকায় আয় কমেছে, যার ফলে টাকা যথাসময় দেয়া সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষ ধাপে ধাপে টাকা পরিশোধ করতে চাচ্ছে বলেও জানান তিনি। আমাদের